যদি বলতে হয়, মানে একটা সেন্টেন্সে বলতে হয় যে লিভারে চর্বি জমে যাওয়া আচ্ছা বা ফ্যাট জমে যাওয়া, হুম হুম এটা প্রধানত কিছু কিছু আমাদের টার্মস আগে জেনে নিতে হবে। হুম হুম যে আমরা ফ্যাটি লিভার যেটাকে বলি, হুম সেটা আদতে যেটা হয় যে ন্যাশ বা নন অ্যালকোহলিক স্টিয়াটোহেপাটাইটিস অথবা NFALD, যেমন হচ্ছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, এবং প্রধানত এখন যেটা একটা নতুন টার্ম এসছে সেটা হচ্ছে MAFLD, মানে মেটাবলিজম অ্যাসোসিয়েটেড লিভার ডিজিজ, ফ্যাটি লিভার ডিজিজ। তো এই সমষ্টিগুলো কিন্তু যদি লিভারে বা লিভারের কোষে আমার ফ্যাট জমে, তাহলে সেটাকে আমরা ফ্যাটি লিভার বলতে পারি। আচ্ছা, সাধারণত যেটা একদম সাধারণ মানুষের ভাষায় যেগুলোতে আমরা বা আপনারা বুঝতে পারবো যে লিভারে চর্বি জমে যাওয়া, কিন্তু তার কি কোনো ভাগ আছে? লাইক ধরুন চর্বি জমতে শুরু করলো তাহলেই কি সেটা সমস্যার কারণ, নাকি এর আলাদা আলাদা ভাগ আছে যখন সেটা আমরা একটু মানে অ্যালার্মিং জায়গায় পৌঁছে গেল? ফ্যাটি লিভার ইজ এ টাইপ অফ লিভার ফেলিওর প্রথমে বলতে হয়। আচ্ছা, মানে লিভার যখন ফেল করতে আরম্ভ করে তখন আমার সেখানে ফ্যাট কিন্তু জমতে শুরু করে, এবং প্রধানত যে প্রথম দিকে আমার যে ফ্যাটি লিভার হলেই আমার কোনো শরীরে সেরকম ভাবে সিমটমস হবে সেরকম ভাবে কিন্তু নয়, এবং প্রধানত এটা কিন্তু একটা কোইন্সিডেন্টাল ফাইন্ডিং হিসেবে আমরা পাই যে একটা কোনো রোগের জন্য ইভেসি করতে গেলাম, আল্ট্রাসোনোগ্রাফি করলাম, তো সেখান থেকে প্রতিটা রিপোর্টে এখন দেখা যায় যে একটা লাইন লেখা থাকে যে অমুক থ্রেডিং এর একটা ফ্যাটি লিভার উইথ হেপাটোমেগালি। তো সেইখান থেকে প্রথমে কোনো সেরকম সিমটমস থাকে না। আমাদের লাইফস্টাইল, আমাদের খাদ্যাভ্যাস যদি আমরা মোটামুটি একটা কন্ট্রোলের মধ্যে আনতে পারি, তাহলে সিমটমস গুলো বা ওই ফ্যাটি লিভারটা কিন্তু চলে যায়। ওকে, কিন্তু গ্রেডিং যদি আপনি বলতে চান যে ফ্যাটি লিভারের সেরকম ভাবে গ্রেডিং যদি থাকে, প্রধানত গ্রেড 1, 2, 3, 4 এরকম ভাবে ফ্যাটি লিভার থাকে, 2 অনওয়ার্ডস আমরা কিন্তু ট্রিটমেন্ট চালু করতে পারি, বা আর যাতে ডিটোরিয়েট না করে সেই দিকে আমরা কিন্তু কিছু মেজার্স আছে যেগুলোকে অবলম্বন করে আমরা ফ্যাটি লিভারটাকে রোধ করতে পারি। ওকে, তাহলে একজন সাধারণ মানুষ কি করে বুঝবেন যে তিনি ফ্যাটি লিভারে আক্রান্ত বা তার লিভারে চর্বি জমেছে, কি লক্ষণ দেখা যায়? লক্ষণ বলতে গেলে প্রথমে যেটা বললাম যে গ্রেড 1 যদি থাকে সেরকম ভাবে সিমটমস কিন্তু কিছু থাকে না। আচ্ছা, মূলত যেটা হয় যে অনেকদিন ধরে অনেক মানুষে বলেন যে আমার গ্যাস হচ্ছে, আমার সেরকম ভাবে হজম হয় না, ব্লোটিং হয়, মানে একটু অল্প কিছু খেলেই পেটটা ফুলে যাচ্ছে, উইকনেস চলে আসছে, ঠিক আছে, হজমের শক্তি কমে যাচ্ছে, যা খাচ্ছে গলা একটা জ্বালা জ্বালা করছে, এই মূলত। আবার যদি লেট স্টেজে হয়, যদি গ্রেড 3 বা 3B এই জাতীয় হয়, তাহলে সেইখান থেকে কিন্তু পেটে ব্যথা বা পেটে একটা ডিসকমফর্ট, সবসময় একটা ডান দিকে একটা চর্বিজনিত যেটা ব্যথা হয় যে আপনার একটা টান, সেটা কিন্তু অনুভব করা যায়।